ওয়ালাইকুম আসসালাম সম্মানিত ভাই জানাব বিপ্লব মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে নামাজ জমা করা যায় সেই জমা করে কীভাবে পড়তে হয় সে তার বিধান কী সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আলহাম নবী আবা আদামাবাদ যে সম্মানিত ভাই নামাজ জমা করার ব্যাপারে এক তো মুসাফিরের জন্য দ্বিতীয় মুকিম অবস্থাতেও প্রয়োজন সাপেক্ষে জমা করে পড়তে পারে তো মুসাফির কিভাবে নামাজ জমা করে পড়বে সে সম্পর্কে ওলামা রামগণ বলেন যে মুসাফিরের জন্য জহর এবং আসর অর্থাৎ জহর ও আসর এবং মাগরিব ও এশার নামাজ যে কোনো একটি সময়ে সহকারে একত্রিত আদায় করবে অথবা দুই নামাজের কোনো মধ্যবর্তী সময়ে যদি কোথাও অবস্থান করে তার জন্য যেটা সহজ হবে সেভাবে সে নামাজ জমা করে আদায় করবে তবে সে যদি রাস্তায় চলন্ত অবস্থায় থাকে তখন তার জন্য সুন্নত হলো এই যে সূর্য চলার আগেই যদি সূর্য ডুবে যায় অর্থাৎ যখন সফর করতে যায় তখন সে সফর করা অবস্থাতেই যে সফর করার আগেই যদি সূর্য ডুবে যায় তাহলে মাগরেবের সময় এসাকে এগিয়ে নিয়ে এসে একত্রতে আদায় করবে আর যদি সূর্য ডুবার আগেই যদি সে সফর আরম্ভ করে তাহলে মাগরেবকে পিছনে নিয়ে যেয়ে এসারের সময় আদায় করবে আর যদি সূর্য ঢোলার পরে যদি সফর আরম্ভ করে তাহলে আসরকে এগিয়ে নিয়ে এসে জহরের সাথে আদায় করবে আর যদি সূর্য ডলার পর যদি সফর আরম্ভ করে তাহলে জহরকে পিছনে নিয়ে যে আসরের সময় একত্রিত আদায় করবে এ ব্যাপারে সাহি বুখারি একটি হাদিস আনেবনি আব্বাস নদী আল্লাহ আনুমা কাল كان رسول الله صلى الله عليه وسلم يجمع بين صلاة الظهر والعصر إذا كان على ظهر سائر ويجمع بين المغرب والشعب

ফিনজা গাত আশ শামস ক্বাবলা আন ইর্তাহিলা সলাত যুহরাতুম মারাকিব মুত্তাফাকুন আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরজ ডলার আগে সফর করলে জোহর কে আসর সময় পর্যন্ত দেরি করতেন অতঃপর সেখানে অবস্থান করে জোহর ও আসর একত্রে আদায় করতেন আর সফরের আগেই যদি সূর্য ঢলে যেত তাহলে জহর আদায় করে নিয়ে বাহনে আরোহণ করতেন তাহলে এই থেকে আমরা বুঝতে বললাম যে পরিষ্কার বিষয়টি জিনিসটা আমাদের পরিষ্কার হয়ে গেল এখন কথা হলো এই আরেকটি ক্ষেত্রে আল্লাহ রসোল্লা সালাতুসাল নামাজ জমা করে আদায় করতেন সেটা হলো এই যে হজে থাকাকালীন যখন আরাফার মাঠে যেতেন তখন জহর ও আসরকে জহরের সময় একত্রতে কসর করে আদায় করা করতেন এবং মুজদালে আলে আল্লাহ আল্লাহ রসোল্লা সালাতুসাল ক কসর করে জমা করতেন সেটা হলো মাগরেবকে দেরি করে নিয়ে ঈশারের সময় দুই নামাজ একত্রতে আদায় করতেন এটাও একটা সুন্নাত তো মুকিম অবস্থায় কারণবশত প্রয়োজন সাপেক্ষে নামাজ জমা করে আদায় করা যায় যাচ্ছে তবে উত্তম হলো সময় মতো যে নামাজের যে সময় সেই সময় মতো আদায় করা তাই ওলামা একরামগণ বলেন যেমন এমন রুগী যা সময় মতো তার নামাজ পড়তে কষ্ট হয় তা সেই ক্ষেত্রে সে যদি দুই নামাজকে একত্রিত করে আদায় করতে চায় তাহলে সে আদায় করতে পারে যায় আছে তদরূপ ঝড় তুফানের জন্য বা বৃষ্টিময় রাত্রি সে মসজিদে যেতে অসুবিধা বা অতিরিক্ত ঠান্ডা সে দুর্বল মানুষ কাদামাটি এই ধরনের যদি পরিস্থিতি হয় সেই পরিস্থিতি সাপেক্ষেও মুকিম অবস্থায় তারা কি করতে পারে দুই নামাজকে একত্র করে আদায় করা যায় আছে তদরূপ এমন মহিলা বা পুরুষ যারা বহুমূত্র রোগী তারাও এ ধরনের নামাজ একত্র করে আদায় করতে পারে যায় আছে বাকি আল্লাহ আলম সাহাব সালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাত